এই মুহূর্তের যে সব থেকে বড় আপডেট অবশেষে কিন্তু কাউন্সিলিং এর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল পাশাপাশি কি কি ডকুমেন্ট ওয়েলকাম এনএম জিএন কাউন্সিলিং টু জিরো টু থ্রি সংক্রান্ত এই মুহূর্তের যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট অবশেষে অপেক্ষার অবসান শুরু হচ্ছে এনএম এম জেন এম কাউন্সিলিং টু জিরো টু থ্রি দু হাজার তেইশ সালের এনএম এম জেন এর কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে কেমন করে কাউন্সিলিং হবে সমস্ত তথ্য শেয়ার করবো তার আগে বলছি যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো এন এম জেন টু জিরো টু থ্রি সংক্রান্ত কাউন্সিলিং ভিডিও তোমরা এখানেই পাবে এবং এখনই সাবস্ক্রাইব করো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশনে দেখা দেখা যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক সেটি ক্লিক করে এখনই যুক্ত হয়ে যাও তো এই মুহূর্তে কিন্তু অপেক্ষার অবসান তোমরা অধীর আগ্রহ অপেক্ষা করছিল কবে থেকে

এবং এখানে কি লেখা আছে দেখো নোটিফিকেশান ফর ই কাউন্সিলিং এ এনএম জে টু জিরো টু থ্রি ঠিক আছে তো দেখো ডাব্লিউ পক্ষ থেকে অনলাইন ই কাউন্সিলিং করানো হবে ঠিক আছে এবং দেখো এখানে সমস্ত কিছু যেটা বলে দেওয়া রয়েছে সকলকে কিন্তু পাঁচশো টাকাতে রেজিস্ট্রেশন করতে হবে কাউন্সেলিং প্রসেস নিয়ে আমি বিস্তারিত কিন্তু একটি ভিডিওতে ব্যাখ্যা করে দিয়েছিলাম দেখো সকলকে কিন্তু পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন ফি ফর ই কাউন্সেলিং ইজ রুপিস ফাইভ হান্ড্রেড অনলি ঠিক আছে আপ রাউন্ড ছাড়া কিন্তু যারা যারা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে চাও সকলকে পাঁচশো টাকাতে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে এবারে দেখো অনেক মেল ক্যান্ডিডেটদের কিন্তু এ এন এম এ ইএসএল এসেছে কিন্তু আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে শুধুমাত্র কিন্তু মেয়েরা এনএম করতে পারবে এবং ছেলেরা এবং মেয়েরা দুজনে জিএনএম করতে পারবে বোথ আর এলিজিবল ফর জিএনএম কিন্তু এ এনএমের জন্য কিন্তু শুধুমাত্র মেয়েরা অ্যাপ্লিকেবল দেখো অনলি ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর অ্যাডমিশন ইন এএনএম এন এম কোর্স ঠিক আছে মেল ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর অ্যাডমিশন ইন অনলি জিএনএম কোর্স ইন মেল ইনস্টিটিউটস ছেলেদের জন্য আলাদা প্রতিষ্ঠান রয়েছে সরকারি দুটো বেসরকারিতে অনেক কটাই রয়েছে ঠিক আছে অশোকনগর বাঁকাচুতেন রয়েছে সরকারিতে ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর অ্যাডমিশন ইন জিএনএম কোর্সেস এক্সেপ্ট মেল ইনস্টিটিউটস ঠিক আছে ছেলেদের এবং মেয়ে দুজনের প্রতিষ্ঠান কিন্তু আলাদা হবে তো দেখো রেজিস্ট্রেশনের পরে রেজিস্ট্রেশন কী কী লাগবে এইচএসে কত পেয়েছো কতর মধ্যে এইচএস ঠিক আছে ইংলিশে কত পেয়েছো এই নম্বরগুলো দিতে হবে তবে চয়েস ফিলিং করতে হবে চয়েস ফিলিং নিয়ে আমি ডিটেলে ভিডিও আপলোড করে দিয়েছি চয়েস ফিলিং সম্পূর্ণ তোমার নিজের প্রায়োরিটির উপর নির্ভর করছে তুমি যে জেলাতে থাকো সেই জেলার এনটিএসকে আগে রাখতে পারো ঠিক আছে বা পাশাপাশি এনটিএসগুলোকে আগে রাখতে পারো দূরেরগুলোকে পরে রাখতে পারো বা যেখানে যেখানে হোস্টেল রয়েছে সেগুলোকে আগে রাখতে পারো বা কারোর স্বপ্ন থাকে আমি এসএস কেমে পড়বো আর জি করে পড়বো এনআরএসে পড়বো সেগুলো আগে রাখতে পারো ঠিক আছে সম্পূর্ণ নির্ভর করছে তোমার সিদ্ধান্তের ওপর এবং তুমি যদি শুধু এ করতে চাও তাহলে তুমি শুধু এএনএম এর কলেজগুলো রাখবে জিএনএম করতে চাইলে জিএনএম এর কলেজগুলো রাখবে এবং যারা কনফিউজ যে কোনো একটা পেলেই হলো যদি তুমি এ এম করতে চাও তাহলে আগে এএনএম এর কলেজগুলো রাখবে তারপরে গুলো রাখবে আর যদি তুমি জিএনএম করতে চাও আগে জিএনএর জিএনএম এর গভর্নমেন্ট কলেজগুলো রেখে তারপরে এএনএম এর কলেজগুলো রাখবে ঠিক আছে এটা সম্পূর্ণ কিন্তু তোমার নিজস্ব সিদ্ধান্তের ওপর নিজের প্রায়োরিটির ওপর নির্ভর করছে ঠিক আছে পাশাপাশি কিন্তু তারপরে চয়েসটাকে লক করে দিতে হবে ঠিক আছে এবং রাউন্ড অন অ্যালোটমেন্ট বেরোবে রাউন্ড অন অ্যালোটমেন্ট বেরোনোর পর দেখো এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফিটা পেমেন্ট করে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে ঠিক আছে ডাউনলোড করতে হবে তারপরে গিয়ে কিন্তু তোমাকে ভেরিফিকেশন করাতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো মাস্ট ঠিক আছে ফার্স্ট রাউন্ডে যাদেরই কলেজ আসবে সকলকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করাতেই হবে ঠিক আছে এবারে দেখো তুমি কলেজ সাজিয়েছিলে এক দুই তিন চার পাঁচ করে ঠিক আছে এবার দেখা যাচ্ছে যে তুমি ছয় নাম্বার কলেজটা পেয়েছো কিন্তু তুমি এক নম্বর কলেজে ভর্তি হতে চাও বা তোমার কোনো কারণে কলেজটা পছন্দ হয়নি সেক্ষেত্রে তুমি আপগ্রেডেশন ইএস ফর্মটা জমা করবে ঠিক আছে এবং দেখা যাচ্ছে তুমি যে কলেজ পেয়েছো সেই কলেজেই থেকে যেতে চাও বা তুমি এক নম্বর চয়েস পেয়েছো তখন আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নেবে আর যদি অ্যাডমিশন নিয়ে নাও তাহলে ম পাপে আর পার্টিসিপেট করতে পারবে না ঠিক আছে আর যাদের ভেরিফিকেশান কিন্তু সকলকেই করাতে হবে ভেরিফিকেশান না করলে কিন্তু পরবর্তী রাউন্ডগুলো থেকে বাদ পড়বে এই সম্পর্কে আমি ডিটেলে অনেকবার আলোচনা করে দিয়েছি পাশাপাশি দেখো ডকুমেন্ট ভেরিফিকেশানে কি কি ডকুমেন্টস লাগছে বহুবার বলে দিয়েছি আর একবার দেখে নাও প্রফেশনাল সিট অ্যালোটমেন্ট লেটার যেটা এক হাজার টাকা থেকে আমাদেরকে ডাউনলোড করতে হবে সকলের জন্য র্যাঙ্ক কার্ড তারপরে দেখো অল ক্যান্ডিডেটস মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট জন্মের প্রমাণপত্র হিসেবে এইচএসের মার্কশিট ঠিক আছে টমিশাইল সার্টিফিকেট বহুবার বলা হয়েছে এ ওয়ান বাই এ টু যে একটা ফিল আপ করলেই হবে যারা এসসি এসটি ওবিসি ওবিসি বি রয়েছে সেই সার্টিফিকেট ও এ এবং ওবিসি বিদের জন্য কিন্তু নন ক্রিমিলেয়ার সার্টিফিকেট ঠিক আছে দেখো চারই এপ্রিলের পরে লাগবে ঠিক আছে এপ্রিল মাসের দু হাজার এপ্রিল মাসে যারা বের করেছো সেটাও যথেষ্ট ঠিক আছে ই এস সার্টিফিকেট পিডাব্লিউডি এতে তো ভেরিফিকেশান হয়ে গেছে যারা অরফ্যান সিভিল ডিফেন্স সেই রিলেটেড সার্টিফিকেট লাগবে তারপরে যখন তোমরা কোনো একটা সিট পাবে ঠিক আছে ইউনিক অ্যালটমেন্ট আইডি লাগবে ঠিক আছে তারপরে দেখো একটা মোবাইল নাম্বার তোমাদের এবং অ্যানেক্সার ওয়ান এবং মেডিকেল ফিট সার্টিফিকেট সকলের কিন্তু মেডিকেল ফিট সার্টিফিকেট লাগবে অ্যানেক্সার ওয়ানটা কী জিনিস দেখো অ্যানেক্সার ওয়ানটা লাস্টে ফর্মটা দেওয়া রয়েছে এটা আসলে আন্ডারটেকিং ফর্ম তুমি যে তথ্যগুলো দিয়েছো সেগুলো সব সত্যি ঠিক আছে এই যেটা হচ্ছে অ্যানেক্সার ফর্ম এই পিডিএফটা তোমরা কিন্তু ডাব্লিউ জেইর ওয়েবসাইটে পেয়ে যাবে ঠিক আছে তো আপগ্রেডেশনের পরে যে রাউন্ডটা হবে মপ আপ রাউন্ড তো দেখো মপ রাউন্ড করাটা অপশনাল ঠিক আছে যারা কিন্তু হচ্ছে আগে একবার ভর্তি হয়ে গেছে তারা মা বাপে পার্টিসিপেট করতে পারবে না ঠিক আছে যারা সিট পাওনি তোমরা মা বাপে পার্টিসিপেট করতে পারবে বা যাদের কোনো কারণে ডকুমেন্ট ভেরিফিকেশানে ধরো ইডাব্লিউএস সার্টিফিকেট কেউ শো করতে পারলো না বা কেউ এনসিএল দেখাতে পারলো না তখন তারা ফার্স্ট রাউন্ডে কেউ যদি ই এনসিএল এগুলো দেখাতে না পারে তখন তারা জেনারেলে কনভার্ট হয়ে যাবে সেকেন্ড রাউন্ডে ঠিক আছে তো যাদের ডকুমেন্টসের গণ্ডগোল কারণে যারা বাদ পড়বে আগের রাউন্ডে তোমরা মপ আপে জেনারেল হিসেবে পার্টিসিপেট করতে পারবে আর পাশাপাশি যারা আগের রাউন্ডগুলোতে ভেরিফিকেশন করিয়েছো কিন্তু অ্যাডমিশন নিতে পারো নি তোমরাও মপ আপে পার্টিসিপেট করতে পারবে ঠিক আছে এবং সবচেয়ে বড়ো কথা দেখো ক্যান্ডিডেটস নট রেজিস্টার্ড আর্লিয়ার ফ্রেশ ক্যান্ডিডেট যারা আগের রাউন্ডে পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেনি প্রথম রাউন্ডে তারাও কিন্তু পার্টিসিপেট করতে পারবে সেক্ষেত্রে তাদের কিন্তু সাতশো টাকা লাগবে আর যারা প্রথমে রেজিস্ট্রেশন করেছ তোমরা নতুন করে মপ আপ করতে গেলে তোমাদের কিন্তু হচ্ছে দুশো টাকা লাগবে মাত্র আর যারা একবারও রেজিস্ট্রেশন করেনি ডাইরেক্ট মপ আপ করবে তোমাদের সাতশো টাকা লাগবে ঠিক আছে পাশাপাশি আন্ডারটেকিং ফর্মটা তো দেখিয়ে দিলাম দেখো সিট ম্যাট্রিক্স সিট ম্যাট্রিক্স কিন্তু অবশ্যই কাউন্সেলিং যখন শুরু হবে তখন তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো দেখো আমি কিন্তু তোমাদেরকে আগের ভিডিওতেই কাউন্সেলিং প্রসেস সম্পর্কে একদম বিস্তারিত ধারণা দিয়ে গিয়েছিলাম তিনটি রাউন্ডে কাউন্সিলিং হবে অ্যালোটমেন্ট আপগ্রেডেশন মপআপ প্রথমে সবাইকে পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে কিন্তু চয়েস ফিলিং করতে হবে কলেজ কিভাবে সাজাবে চয়েস ফিলিং কিভাবে করবে এই নিয়ে আমার ভিডিও আপলোড করা রয়েছে পাশাপাশি সম্পূর্ণ কাউন্সিলিং প্রসেস অ্যালোটমেন্ট আপগ্রেডেশন মপআপ সমস্ত কিছু কিন্তু আমার আপলোড করা রয়েছে যারা যারা ভিডিওগুলো মিস করেছো এই ভিডিও শেষের এন্ড তোমরা পেয়ে যাবে ঠিক আছে তারপরে চয়েস এর পর থেকে লক করে দিতে হবে তারপরে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোবে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোনোর পরে ফিজিক্যাল ভেরিফিকেশন তুমি সরকারি কলেজ পাও বা বেসরকারি কলেজ পাওয়া সকলকে ভেরিফিকেশন করাতে হবে এবার যদি তুমি তোমার পছন্দের কলেজ পেয়ে যাও তাহলে তোমাকে আপগ্রেডেশন নো ফর্মটা জমা করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে এবং যদি তুমি পছন্দের কলেজ না পাও তাহলে আপগ্রেডেশন নিয়ে করবে ঠিক আছে তারপরে হবে মপ আপ রাউন্ড এবং এবছরে কিন্তু বিশাল পরিবর্তন যেমনটা আমি তোমাদেরকে আগে জানিয়েছিলাম যে মপ আপ রাউন্ডে কিন্তু যারা আগে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবে না তারাও কিন্তু মপ আপে পার্টিসিপেট করতে পারবে ঠিক আছে এবং পাশাপাশি কিন্তু মপ আপে আবার নতুন করে চয়েস ফিলিং হবে এবং যারা একবার ভর্তি হয়ে যাবে ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে সেটা गवर्नमेंट হোক বা প্রাইভেট হোক তারা কিন্তু কোনোভাবেই আর মপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না ঠিক আছে তো তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে পাশাপাশি আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও পরবর্তী ভিডিওগুলি যদি এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলে অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো সবাইকে অসংখ্য ধন্যবাদ